নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে যে গতকাল সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট পেশ হয়েছে। সেই রিপোর্টটি হচ্ছে যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সহ মানিক ভট্টাচার্য তার কি ভূমিকা, এই সমস্ত বিষয় নিয়ে তারা যে কালকে গতকাল সিবিআই রিপোর্ট প্লেস করেছে সেই রিপোর্টটাই হচ্ছে আজকে আমার প্রতিবেদনের মূল বিষয়। তার আগে আপনাদেরকে একটা খবর দিয়ে দিই, সে এই মুহূর্তে সাঁড়াশি আক্রমণের মুখে, একদিকে হাইকোর্ট, অন্যদিকে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর একদিকে হাইকোর্ট, এই মিলে সাঁড়াশি আক্রমণ করছে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে লপিতা বন্দ্যোপাধ্যায়, জাস্টিস লপিতা বন্দ্যোপাধ্যায় 2000 বন সহায়ক যে যারা চাকরি পেয়েছিলেন, বন সহায়ক হিসাবে যারা চাকরি পেয়েছিলেন, এরকম 2000 কর্মী তাদের ছাঁটাই হয়ে যাবে আগামী 2 মাসের মধ্যে। এই গোটা তালিকায় কোথায় অস্বচ্ছতা আছে, কোথায় বেআইনিভাবে নিয়োগ হয়েছে, এই সমস্ত তালিকা বের করে আগামী 2 মাসের মধ্যে হাইকোর্টে জমা করতে হবে 2000 কর্মী। এই ব্যাপারে প্রথম যেটা নাম উঠছে সেটা হচ্ছে রাজীব ব্যানার্জী, তখন বনমন্ত্রী ছিলেন, তিনি বিজেপিতে যুক্ত হওয়ার পর, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জনসভা থেকে রাজীব ব্যানার্জিকে আক্রমণ করেছিলেন এবং বলেছিলেন এটা গদ্দার, দেখতে সুন্দর, একটু ভালো, আমার কিরকম ভালো লেগেছিল, সেই জন্য আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম, দেখে ভালো ছেলে মনে হয়েছিল, এই যে এত বড় গদ্দার আমি বুঝতে পারিনি, আর সে কারণেই একে মন্ত্রিত্ব দিয়েছিলাম, আর সেই মন্ত্রিত্ব দেওয়ার পর তুমি বেটা কত চুরি করেছো সব আমার কাছে খবর আছে, কত দুর্নীতি করেছো সব আমার কাছে খবর আছে, বন সহায়ক দপ্তরে কতজনের চাকরি হয়েছিল সেটা দুর্নীতি করে হয়েছিল সেটা মমতা ব্যানার্জি জানতেন, তার মানে কথার মানেই এটা দাঁড়াচ্ছে। সেই দুর্নীতি আজকে বোঝা গেল, আজকে প্রতিষ্ঠিত হলো যে দুর্নীতি এটা হয়েছিল বন সহায়ক দপ্তরে, সেটা প্রমাণ হলো যখন জাস্টিস লপিতা বন্দ্যোপাধ্যায় রায় দিলেন যে 2000 মতো কর্মী এখানে, এখনও পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি 2000 মতো কর্মী এখানে নিয়োগ হয়েছিল দুর্নীতি করে, 80 থেকে 90 হাজার, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ থেকে আমরা যা রিপোর্ট পাচ্ছি যে সেখানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নিয়েও সেখানে বন সহায়ক দপ্তরের কর্মী নিয়োগ করা হয়েছিল, 10,000 টাকা 12,000 টাকা মাইনের চাকরি, তার জন্য ঘুষ দিতে হয়েছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। এটাই পশ্চিমবাংলার এখন বর্তমান রাজনৈতিক সরকারের প্রশাসনিক চেহারা বলে বিরোধীরা কটাক্ষ করছে। তার পাশাপাশি কালীঘাটের কাকুর বাড়িতে সিবিআই আজকে হানা দিয়েছে, পুরসভার নিয়োগ দুর্নীতি, 200 কোটি টাকার পুরসভাতেও সেখানে নিয়োগ হয়েছে, সেই নিয়োগেও দুর্নীতি, প্রায় 200 কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইডি এবং সিবিআই যৌথভাবে সেটা তদন্ত শুরু করতে চায় অর্পিতা সিনহার কাছে, অর্পিতা সিনহার বেঞ্চে সেটা গেছে, এখন দেখা যে অর্পিতা সিনহা এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়। জাস্টিস গাঙ্গুলিটা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়ে সেটা স্থগিতাদেশ ছিল, 1 সপ্তাহের জন্য সেটা স্থগিত হয়ে যায়, এখন আবার নতুন করে অমৃতা সিনহার কাছে বেঞ্চে আসছে এবং দেখার যে এই অমৃতা সিনহার বেঞ্চে সেটা কী সিদ্ধান্ত হয়, এটা যেমন আমাদের এইগুলোর দিকে নজর থাকবে, তেমনি গতকাল সিবিআই সুপ্রিম কোর্টে যে তথ্য পেশ করেছেন সেই তথ্যতে তিনি তারা এটা বলেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই যে নিয়োগে, এই সমস্ত নিয়োগে দুর্নীতি ছিল বেআইনিভাবে এবং এই সমস্ত ঘটনায় সম্মতি ছিল মানিক ভট্টাচার্যের। তারা এটা তথ্য দিয়ে দেখিয়েছেন যে জেলা জেলা তথ্য তৈরি করেছেন, তারা জেলাভিত্তিক তথ্য করেছেন, সেখানে সংরক্ষিত এবং অসংরক্ষিত চাকরি প্রার্থীদের কাট অফ মার্ক্স, সংরক্ষিত ক্ষেত্রে কাট অফ মার্ক্স ছিল, সংরক্ষিত ক্ষেত্রে 82 কাট অফ মার্ক্স, আর অসংরক্ষিত ক্ষেত্রে কাট অফ মার্ক্স ছিল 90, মানে মিনিমাম 82 কিংবা 90 আপনাকে পেতে হবে, সংরক্ষিতদের জন্য 82, অসংরক্ষিত ক্ষেত্রের জন্য 90 পেতে হবে, তবেই আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। কিন্তু দেখা গেল 3, 2, 5, 12, 33 এই সংখ্যার লোকজন তো ইন্টারভিউতে ডাক পেয়েছে, চাকরি করছে, এটার থেকেও বড় ভয়ঙ্কর ঘটনা, সাদা খাতা জমা দিয়েছে, 0, 0 পেয়েছে, ওএমআর শিট বিকৃত করা হয়েছে, তাদের চাকরি করছে এবং এই সমস্ত কিছুতে সম্মতি ছিল মানিক ভট্টাচার্যের, কালকের রিপোর্টে এটা দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটা বলা হয়েছে 2011 সালে পর্ষদ সভাপতি হিসেবে ইনি দায়িত্ব নেওয়ার পর 2016 সালে তার মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বয়স বাড়িয়ে বাড়িয়ে তাকে রেখে দেওয়া হয়েছিল, এই পর্ষদ সভাপতির দায়িত্বে রেখে দেওয়া হয়েছিল, কী কারণে, এর পেছনে মূল কারণ কী ছিল, না মানিক ভট্টাচার্যের নেতৃত্বে গোটা দুর্নীতিটার একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছিলো, সেই সিন্ডিকেটটাকে মানিক ভট্টাচার্য নিয়ন্ত্রণ করছিলেন, তাই তিনি চলে গেলে নতুন কেউ এসে সেই সিন্ডিকেট সামলাতে পারবে কি না এ নিয়ে প্রশ্ন থাকতে পারে, তাই মানিক ভট্টাচার্যের বয়স বাড়িয়ে বাড়িয়ে তাকে রেখে দেওয়া হয়েছিল, এই সমস্ত প্রশ্ন উঠে আসছে। এখন আমাদের দেখার সুপ্রিম কোর্ট যে রায়গুলো দিচ্ছেন
মানুষের পক্ষেই রায় যাবে, গোটা পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে রয়েছেন হাইকোর্টের দিকে, সুপ্রিম কোর্টের দিকে, তারা বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, এটা আমরা বিশ্বাস করি। বিচার হবে এবং গোটা পশ্চিমবাংলায় যারা দুর্নীতিগ্রস্ত সেই দুর্নীতিগ্রস্তদের সাজা হবে, এবং যারা চাকরি প্রকৃতপক্ষে যাদের চাকরি পাওয়ার কথা তারা চাকরি পাবে, তাদের চাকরির যে লড়াই চলছে সেই লড়াইয়ের ইতি ঘটবে, তারা তাদের কাজের জায়গায় ফিরে যাবে, তাদের যে অধিকার সেই অধিকার তাদের অধিকার তারা অর্জন করবে, সেই অধিকার অর্জন করার মধ্য দিয়েই পশ্চিমবাংলার এই যে দুর্নীতির যে একটা ইতিহাস তৈরি হলো সেই ইতিহাসের পরিসমাপ্তি ঘটবে, এটা আমরা বিশ্বাস করি। আর এটা দেখার জন্য আমরা অপেক্ষা করব, সে পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ইভিএম নিউজ আপনার কথা বলে।